গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তো প্রিয়া ডেলি ব্লগে তোমাদের অনেক 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 স্বাগতম। তো আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কারণ আজকে মেয়ে স্কুল ছিল না, তার জন্য। তো কাজকর্ম, সারা দিনের যে একটা কাজকর্ম, যে একটা সিঙ্গেল মাদার যে তার একটা বাচ্চাকে নিয়ে সারাদিন কী কী করে, আজকে আমি তোমাদেরকে সেটাই শেয়ার করবো। এই আমার মেয়ে উঠলো, বাথরুমে গেছে, আমি বেড বিছানাটাকে পরিষ্কার করলাম সবে। এখনো এখনো ঘরের কাজ বাকি আছে, তো এখনো কিচ্ছু হয়নি। ঝাঁটা দেব, ঘরটা পরিষ্কার করব। তো সবে মাত্র ঘুম থেকে উঠলো, তো আমি বৃহস্পতিবার তো ঘরটা ঝাঁট ফেলে বাট সামনে সামনে পড়েছিলো, তাই জন্য একটু ঝেড়ে দিলাম। বিছানাটা তোলা হয়ে গেছে, এবার ঘরটাকে ঝাঁট দেবো। নিয়ে দাঁড়িয়ে আছি, তো আমার মেয়ে বাথরুমে গেছে, এসে ঝাঁটটা দিয়ে নিই, তারপরে ওকে খেতে দিতে হবে। খেতে দিয়ে ও পড়তে বসবে, তারপরে গিয়ে আমি রান্নাঘরে ঢুকবো, রান্না করবো, টিফিন করবো, অনেক কাজ আছে। তো এখন সব কাজকর্ম করলাম, ঘর টরগুলো ভালো করে পরিষ্কার টরিষ্কার করে এই দেখো চা খাবো, তারপর রান্নাঘরে যাব। এবার রান্না করার পালা আছে, আর এখন যা বর্ষাকাল, দিনকাল বারবার বাইরে আর ঘর করতে হচ্ছে জামা কাপড়ের জন্য, খুব গরম পড়েছে। তো ফাইনালি আমার বাসন টাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি যাব রান্নাঘরে। এই যে বসেছে, তো এখন বাজে 10টা বাজে, এখন খাওয়া দাওয়া করবো, টিফিনটা করবো। তো জল টল ভরলাম, পরিষ্কার করলাম, আজকে কিচ্ছু করবো না নতুনত্ব কিছু, কারণ শরীরটা আমার খুব খারাপ লাগছে। ভাত বসাবো, মাছ ভাজবো, একটু আলু ভাজবো, ব্যাস আর কিছু করবো না। তো দুধটা গরম করতে দিয়েছি, এখন বাকি আছে। তো ঘরের কাজকর্ম সেরে এই যে ঘুরে বেড়াচ্ছি, এখনো ভাতের চালটা ধুয়ে রাখলাম, ভাতটা বসাবো, মাছটা ধুয়ে রাখলাম, মাছটা ভাজবো, আলু ভাজবো। এ করতে করতে 11টা সাড়ে 11টা বেজে যাবে, ওকে খেতে দেবো, ওর টাইম হয়ে যাচ্ছে, কারণ একা সংসারে তো কেউ নেই যে হেল্প করার, যে দোকানপাট, বাজার হাট, স্কুল, এমনকি ওর যাবতীয় রান্না থেকে শুরু করে সমস্ত কিছু আমাকে একাই করতে হয়। এক এক সময় হাঁপিয়ে যায় করতে করতে, বাট কষ্ট হয়। মানে নিজের বলতে কে আছে যে তাকে বলবো যে করে নিয়ে আসে জীবনে, ওই জন্যই জীবনসঙ্গী থাকা অনেক দরকার। বাট যাদের নেই তাদের কষ্ট করেই জীবনটা কেটে যায়, যেমন আমার সারা দিন কাজের মধ্যে দিয়েই কেটে যায়, মেয়ের পিছনে, সংসারের পিছনে, এ করতে করতে জীবন সময় কখন কেটে যায় তার কোনো ঠিক নেই। তো ফাইনালি আমার ভাত হয়ে গেছে, শুধু মাছটা দেবো। তো মাছটা দিলেই হয়ে যাবে, মাছটা ভাজছি, মাছ তো ভাজা হয়ে যাক। তো মাছ ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু হেভি লাগে, বলো? এবার ভালো লাগছে দাদা, আমার মাছ ভাজাটাও কমপ্লিট হয়ে গেছে, মেয়েকে খেতে দিলাম। এই দেখো, আমি আজকে সত্যি কিছু করতে পারিনি শরীরটা খারাপের জন্য। তো আলু ভাজা, মাছ ভাজা, ভাত এখন খাওয়া হয়ে গেল, দুপুরে দেখছি রুটি বা কিছু আজকে খেয়ে নেব। তো হয়ে গেল ফাইনালি আমার আজকের কাজকর্ম, মেয়েকে খাইয়ে। এবার মেয়ের কিছু প্রজেক্ট আছে যেগুলোকে করবো, একটা প্রজেক্ট করেছে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। হাতের কাজের জন্য এই যে আরো বাকি আছে, সব পরে করবে, তারপরে ওকে নিয়ে বসবো একটু, প্রজেক্ট গুলো নিয়ে টিভি দেখছে, খাচ্ছে, খাওয়া হয়ে যাক। আজকে আমার আর বিশেষ কোনো কাজ নেই, এই যে এর পেছনে খাটতে খাটতে জীবন চলে যায়। আজকে যদি আমি একা থাকতাম তো এমনি কিছু খেয়েই কাটিয়ে দিতাম, বাট বলে না সন্তানের জন্য সব কিছু করতে হয়, পড়ে থাকলে উঠতে হয়। তো ফাইনালি দুপুরে বাজে 12টা 20, এবার মেয়ে যাবে স্নান করতে, মেয়েকে একটু চুলে আজকে দই লাগিয়ে দিলাম, দই মেথি
চুল যদি কারো পরে বা কোনো কিছু চুল ওঠাটা শুরু হয়ে যায় না, একটু মেথি বেটে একটু দই দিয়ে, অনেকে ডিম দেয় ও ডিম সহ্য করতে পারে না, আমি দই আর মেথি বেটে একটু লাগিয়ে দিয়েছি। এই যে বসে আছে, অনেকে বলে চুলের গ্রোথ আমার বেশি মেরো বেশি, তো ওই তো মাঝে মধ্যে কিচ্ছু দিই না, মাঝে মধ্যে তো ওই মেথি বেটে দিই, তো একটু দই লাগিয়ে নিই, ব্যাস। আমি জীবনে না কিছুক্ষণ, হ্যাঁ কালার আমার চুলটা হয়তো হালকা কালার থাকে, ব্রাউন থাকে, তো আমি এইভাবেই থাকি, কোনো এক্সট্রা কিছু করি না বা কিছু লাগাই না, ব্যাস এইটুকুনির মধ্যে দিয়েই চলে যায়। যে পুজোর সময় যে এক্সট্রা কিছু করবো না, কিছু কিচ্ছু করি না, পুজোর সময় হয়তো শুধু এক এক সময় ফেসিয়াল করি, ফেসিয়ালের জিনিস আমার কেনাই থাকে, তবুও বাইরে থেকে করতে ইচ্ছে করে তাই করি, এক এক বছর করি, এক এক বছর করি না। তো আর চুলটার যত্ন তো আমি এইভাবেই নিই, চুল খুব মাঝে উঠে যাচ্ছিলো, তো মেথি বেটে বেটে লাগিয়ে না দেখছি চুল কম, মানে ওটা কমে গেছে। এই যে আমার চুলের গ্রোথটা এমনিই বেশি, লোকেরা বলে, আমার বোন বলে দিদি তো চুলটা দিয়ে দে, আমার ভালো লাগে বড়ো চুল, মাঝে মধ্যে তো কেটেও ফেলে, মা খুব রাগ করে, তো এই যে বড়ো হচ্ছে, এখন বড়ই করবো। ফাইনালি আমার মেয়ে স্নানে গেছে, আমি গোছাতে গোছাতে টুপিটা পেলাম, টুপিটা পরে একটু ভিডিও করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো এটা হচ্ছে আমার দীঘাতে কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড টুপিটা, একটা টুপি ছিল সেটা ছিঁড়ে দিয়েছি, তো এটা তো ছিল, মাঝে মাঝে ভিডিওর জন্য আমি বের করি, তো আমার খুব ভালো লাগে ক্যাপ পরতে, ক্যাপ পরে আমার পিক আছে তোমাদেরকে দেখাবো, শেয়ার করবো, আমার ক্যাপ পরতে খুব ভালো লাগে। তো আমি কোনো জায়গায় ধরো কোনো জায়গায় ঘুরতে গেলে টেলে আমি ক্যাপ পরি মাঝে মধ্যে, একটু স্টাইলিশও হয়, সানগ্লাস আর ক্যাপ, এটা আমার খুব ভালো লাগে স্টাইলিশে। তো তোমাদেরকেও দেখালাম পরে কেমন লাগছে বলো।